গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস অনেক দিন ধরে ভাবতেছি যে আমি একখানে যামু, যেটা হচ্ছে সরকার ফার্ম হাউস। তো ফাইনালি আজকে টাইম পাইলাম, তো এখন যেতেছি সরকার ফার্ম হাউসে। তো চলো ওইখানে যাই, তোমাদের বাকি জিনিসটা দেখাইতেছি যে ওই ফার্ম হাউসে কী কী আছে, কী জাতের পশু পাখি আছে সবগুলো তোমাদের দেখামো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখাইতেছি তোমাদের সাথে যাই সরকার ফার্ম হাউসে। তো গাইস ফাইনালি আমরা আইলাম সরকার ফার্ম হাউসে। তো অফিসে দেখতেছো, চলো ভিতরে যাই। ভিতরে 30 টাকা লাগে এন্ট্রি ফিস। তো 30 টাকা এন্ট্রি ফিস দিয়ে সেটা ভিতরে যাই, যাই সেটা দেখাই তোমাদের কি কি আছে ভিতরে। ঢুকে প্রথম দেখলাম আমেরিকা ব্ল্যাক সিল্কি চিকেন, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। সেটা দেখতেছো, এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক সিল্কি চিকেন, আমেরিকার যে ওই দেশের এক প্রজাতির মুরুক। কোয়েল, হোয়াইট কোয়েল বার্ডস, তো এটার মতো আছে হোয়াইট কোয়েল বার্ডস। দেখতেছো কোয়েল পাখি। জাপানিজ মুরগি এইগুলা, এগুলো হচ্ছে রেড আমেরিকান সিল্কি। মুরগ আমরা দেখলাম, তো যে মুরগগুলো আমরা হয়তো বা পসিবল হইতো না দেখার, তো এখানে এসে তোমরা অনেক জায়গার মুরগ দেখতে পারবা। তো চলো সামনে যাই দেখি আর কি কি আছে। তো গাইস এটা আসলে কি আমি ঠিক কইতে পারতাছি না, যদি তোমরা জানো যে এটা মুরগ নাকি তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে ছোট ছোট অনেকগুলো কর্কশ দেখলাম, কর্কশের বাচ্চাও আছে। তো চলো সামনে যাই দেখি আর কি কি আছে। তো গাইস এই জিনিসটা দেখার পর আমার সরকার ফার্ম হাউসে আসার যে উদ্দেশ্যটা ওইটা সার্থক হলো। তো গাইস দেখতেছো একদম পুরো বন্ধুত্ব মিলে সামনে এটা ওই দেখো কি আদর করতেছে। ও আমার মাথাটা ভালো লাগছে, মাথাটা বারবার যায় মাথা তুলে, আমার মাথাটা খুবই ভালো লাগলো মনে হয়। গাইস দেখতেছো পুরো পাখিগুলো কি আদর, এসে পড়তে মিশে গেছে একদম। তো গাইস দেখতেছো কত বড় মুরগি, বিশাল বড় মুরগি এখানে দেখা যাইতেছে। এখানে আসার পর দেখলাম যে বিভিন্ন দেশের মুরগ আমরা দেখলাম, আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন জায়গার মুরগ আমরা দেখলাম, অনেক সুন্দর সুন্দর পাখিও দেখলাম। তো চলো আর দেখি কি কি আছে আর কি দেখানো যায়। বানিয়ে রাখছে এখানে ছোট্ট করে এসে না, তো ছোট বাচ্চারা আইলে তারা এখানে আনন্দ অনুভব করতে পারবো। এখানে বক্সারের লেগে একটা জিম, জিমের একটা ইয়ে বানিয়ে রাখছে, এই যে বক্সার, এই যে দেখো। ও বা বেটা তুমসে না হো পায়েগা। দেখলা কত প্রজাতির কবুতর আমরা দেখলাম, অনেক প্রজাতির পশু পাখি আছে এটার ভিতরে। গাইস পিছনে দেখতেছ জার্মান যে কুকুর ওগুলো তোমাদের দেখাইতেছি, তোমাদের চলো দেখাই। তো গাইস এই যে কুকুরগুলো দেখতেছ, এটা হচ্ছে জার্মান দেশের কুকুর। গাইস পিছনে দেখতেছ সরকার টি এন্ড মিক্সড সুড আবার, এখানে এসে তোমরা চাটাও খাইতে পারবা, সবাই আইবা এসে চাটা খাইবা, সব সুযোগ সুবিধা তারা করে রাখছে এই জায়গায়, সবাই আয়ো। তো গাইস দেখতেছো ছোট্ট একটা ওভার ব্রিজও আছে, খুব সুন্দর করে বানিয়ে রাখছে বাঁশ দিয়ে সেরা, একদম কিছুটা পুরো হাওড়া ব্রিজের মতো বানাইছে ডিজাইনটা বাঁশ দিয়ে সেরা, খুব সুন্দর। এই দিকে কিছু কাজকর্ম চলতেছে, অনেক কিছু আনবো তারা। তো গাইস তোমরা আইবা সবাই, ভিজিট করো, আস্তে আস্তে ভবিষ্যতে আরও অনেক কিছু আপডেট করবো, অনেক প্রজাতির জীবজন্তু আরও তারা কালেক্ট করে আনবো। তো বাইরের থেকে জীবজন্তুটি কালেক্ট করে আনে, এদিকে দেখতেছো আরও ঘর টর বানাইতেছে পিছনে, তো ওইটির মধ্যে আইনা সেরা রাখবো গেছে, ঠিক আছে। তো এই যে এদিকে দেখো গাছের মধ্যে পাখিরার যে আমরা বাসার মতো বানিয়ে রাখছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য তোমরা এখানে আইলে, প্রাকৃতিকের যে দৃশ্যটা ওইটা তোমরা অনুভব করতে পারবা। দেখতেছো এই যে এখানে বসার জায়গা আছে রেস্ট করার জন্য, একটা টি পয়েন্ট এর মতো বানিয়ে রাখছে, তোমরা এখানে বসে সেরা চা টা কিছু খাইতে পারবা, ওইখান থেকে চালে এখানে সেটা খাইতে পারবা। তো দেখলা কত প্রজাতির পশু পাখি আছে এর মধ্যে, অনেক দেশের এখানে
জীবজন্তু আছে অনেক দেশের পশু পাখি আছে আয়ো সবাই 30 টাকা করে একটা এন্ট্রি ফিস লাগে ছোটটা যেটা ওই পশু পাখির খাবারের লাগা তারা রাখে সামান্য একটা চার্জ রাখে 30 টাকা করে সুন্দর হাইলাইটের মধ্যে অনেক জিনিস দেখতে পারবা যে যে জিনিস তোমরা দেখছো না ওইগুলো দেখতে পারবা শিবেজলা যাও এটার মধ্যে আয়ো শিবেজলা তো লগে আমি তুলনা দিতাম না এটা তো আমার কাছে খুবই ভালো লাগলো অনেক জিনিস আছে যেগুলো শিবেজলাতে নাই এগুলো এটার মধ্যে আছে কিন্তু অনেক প্রজাতির পশু পাখি দেখলাম যেগুলো আমার শিবেজলাতে নাই তো একটা পাখিদের একটা ঘর আছে ওই ঘরে ঢুকলে অনেক বিশেষ প্রজাতির পাখি তোমরা দেখতে পারবা তো দেখছো ভিডিওর মধ্যে যে একদম শরীরে আয়া বয়ে থাকে একদম পুরো একদম আপন বানাইলা তো এতটুক ছিল আমাদের সরকার ফার্ম হাউস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখা হইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন এই জন্য এইভাবে ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে প্রত্যেক দিন গিয়ে নেমে যাবে।